আজকে সেই গাড়ি পুজো চলবে এখন, তাই জন্য খাবার দাবার চলে এসেছে। এটা হচ্ছে কাদাইচি। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন যাব অ্যাপিদির ঘরে। প্রমি এনেছে কাচুরি, আর কাচুরিগুলোকে ভাইয়া ভালো চাটি ফাটনি দিয়ে সাজাতে পারে, তো ভাইয়ার কাছে দিয়ে এসেছি। ভাইয়ারও গেছিল বাজারে, কেন গেছিল সেটা পরে বলবো। দেখো কি এনেছে ওরা বাজার থেকে, মালা এনেছে, নারকেল এনেছে, আর আমার ঠাকুরের ফুল শেষ হয়ে গেছিলো সেটাও এনেছে। আর অত বড় মালা নারকেল কেন এনেছে সেটা তোমরা পরে দেখতে পাবে। তো চলো আগে খেয়ে। ভাইয়া সাজিয়েছে সব কাচুরিগুলোকে, আর এখানে অডিয়েন্স প্রচুর আছে। ভাইয়া নিজে আছে, নেহাদি আছে, অ্যাপিদি আছে। এখন খাবো কাচুরি। ঘরের কিছুটা কিছুটা জিনিস যা কেনা ছিল সেটা দিয়ে কিছুটা জিনিস চেঞ্জ করেছি। যেমন ধরো দেখাচ্ছি, এইখানে আমি টাওয়েল দুটো ঝুলিয়ে রেখেছি দেখো, আর পর্দাটা অবশেষে পরিয়েই দিয়েছি। খুব বাজে লাগছে দেখতে ওপরটা, একটু খুব বাজে নয় ওই আর কি লাগছে। তো কাজটা তো হয়ে গেছে আবার কি। আর ওদিকটাতে বড় মুখের যে বোতলগুলো কিনেছিলাম ওগুলো পুরোপুরি আমার কেনার পর মনে হচ্ছিল আমি টাকাটা নষ্ট করেছি। এই বোতলগুলো 19 টাকা করেই কিনেছিলাম আমি আসার পর এখানে, তো আমার মনে হয়েছিল আমি টাকাটা নষ্টই করেছি কিনে, কারণ এটা দিয়ে খেতে গেলে সবাই স্নান করে যাচ্ছিল। তো আমি 3টা বোতল 3টা কাজে লাগিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এটাই প্যাকেটটা, রিফাইন তেলের প্যাকেটটা ঢালতে দিয়ে দিয়েছি এটায়, এটাই দুধ রাখলাম, আর এই সর্ষের তেলের বোতলটা থেকে এটাই ঢেলে নিলাম। এটা থেকে না এত তিক্তির করে তেল পড়তো রান্নার টাইমে, খুবই অসুবিধা হতো, তাই জন্য ঢেলেই নিয়েছি। আর দেখো বোতল আর প্যাকেটের মধ্যে কতটা ডিফারেন্স থাকে। বোতলে এটা পুরো মুখ কিন্তু ভরে গেছে, ঠিক আছে, আর এ দেখো প্যাকেটেরটাই এইটুকু ফাঁকা রয়েছে, মানে এইটুকু তেল কম থাকে প্যাকেটেরটায়। ফুল নারকেল এগুলো কেন আনা হয়েছে, তো দেখে নাও কেন আনা হয়েছে। এই যে এটা হচ্ছে অ্যাপিজি গাড়ি এনেছে, তো আজকে সেই গাড়ির পুজো চলবে এখন, তাই জন্য সাজাচ্ছে আগে, তারপর আমরা একটু গাড়িটা করে ঘুরতে বেরবো, তাই একটু সাজগোজ করে নিচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে সাজাচ্ছে, এই চলছে। আমরা অবশেষে বেরিয়ে গেছি সবাই মিলে। এখানে রয়েছে অ্যাপিজি, আর গাড়ি চালাবে হচ্ছে নেহাদি। ভগবানের নাম হয়ে যা, হাই করছি, ভগবানের নাম করে আমরা বেরোচ্ছি। হ্যাঁ তো চলো যাওয়া যাক। Let's take it slow, where you go I go too, and if you hit the bottom I'm going down with you. Let's take it slow. ঘুরে চলে এসেছি, রান্না বান্না আজকে কিছুই হয়নি, বুঝতেই পারছো। সকালে কাচুরি খেয়ে সবার পেট ভর্তি। যাওয়ার সময় ড্রাইভার ছিল আমাদের নেহাদি, হ্যাঁ, আর এখন হয়ে গেছে, এখন 2:13 বাজে। এই যে এলাম, ভাইয়া গাড়িটা পার্ক করছে। ভাইয়া সত্যি ভালো চালায় গাড়ি, নেহাদিও ভালো চালিয়েছে, এই যে পার্ক করছে। এখন বুকে ঠুকে হাত দিয়ে যেতে হচ্ছে, কারণ সবাই লার্নার, গাড়ির পেছনে এল লাগায়নি। গাড়ির ড্রাইভারগুলো বাকিরা আমাদেরকে এমন এমন করছিলো, কেমন একটা করছিলো জানো, চোখ মুখ দেখে আমাদেরকে, তখনই মনে হচ্ছিলো গাড়ি থেকে নামিয়ে দেবে বোধহয়। এই যাবো এবার খেতে টিক্কা কাবাব। চলে এসেছি আমরা টিক্কা কাবাবে খেতে, এই প্রথমবার ব্যাঙ্গালোরে এসে রেস্টুরেন্টে এলাম। তো এই দেখো ফ্রাইড রাইস 3 অর্ডার করে, সবাই গরমে ঘেমে ঘেমে গেছে। এখন এখন খাওয়া দাওয়া হবে, মেনু অর্ডার দেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া চলে এসেছে। এটা হচ্ছে কাদাই চিকেন, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, বাকিগুলোও তাই। এটা বোধ হয় জিরা রাইস এসেছে, ও জিরা রাইস এখনও আসেনি। এটা কাদাই চিকেন এসেছে, এটা হান্ডি চিকেন এসেছে, আর এটা হচ্ছে মাটন কষা এসেছে, আর জিরা রাইস আরেকটা আসছে। তো চলো আবার খাওয়া দাওয়া শুরু করি। ওদের সাথে লাস্ট দেখা হয়েছিল টিক্কা কাবাবে, আর তারপর সময় হয়নি দেখা করার, কারণ তারপর ঘুমিয়ে পড়েছিলাম, একটু ছাদে গিয়েছিলাম, কিন্তু ছাদটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ
রোজ রোজ একই জিনিস দেখতে তোমরাও বোর ফিল করবে, তাই জন্য। তো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। যারা এই চ্যানেলে নতুন, যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই চ্যানেলে রয়েছো অলরেডি, আমার সাথে অলরেডি আছো, তারা লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারাও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। চলো, টাটা, গুড নাইট।